মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতা মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার রাত 10:35 কাশিমপুর কারাগার দুয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি ষষ্ঠ মৃত্যুদণ্ডের রায় যা কার্যকর হল। জল্লাদ শাহজাহান তার 4 সহযোগীকে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে বলে কারাসূত্র জানায়। শফিক শাহীন ও তামজিদ সুমনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দিদার চৌধুরী। রিভিউর আবেদন খারিজ হওয়া এবং ওই দিনই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল যে কোনো সময় কার্যকর হচ্ছে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি। সবশেষ শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাওয়ার ঘোষণা এবং শনিবার বিকেলে পরিবারের সদস্যদের দেখা করার আহ্বানে পরিষ্কার হয়ে যায় রাতেই কার্যকর হচ্ছে মৃত্যুদণ্ডের রায়। শনিবার বিকেল 3:30 কিছু আগেই মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা 6টি মাইক্রোবাস যোগে কাশিমপুরে পৌঁছান। কারাগারের আনুষ্ঠানিকতা শেষে বিকেল 5টায় মীর কাসেমের সাথে দেখা করার সুযোগ পান স্বজনেরা। কারাসূত্র জানায়, পরিবারের সদস্য ও স্বজন সব মিলিয়ে মোট 38 জনকে মীর কাসেমের সাথে দেখা করার সুযোগ দেয়া হয়। এটি পরিবারের সদস্যদের মীর কাসেমের সাথে শেষ দেখা। সন্ধ্যা 6:30 সাক্ষাৎ শেষে মীর কাসেমের স্ত্রী সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া জানান। এই শেষ সময় আমাদের ছেলে আমাদের কাছে নেই। আমাদের ছেলেকে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, যে তার বাবার লয়ার ছিল, সে আজকে 9 তারিখে সে নিখোঁজ হয়েছে। এই নিখোঁজ ছেলের কে আমরা শেষ মুহূর্তে অন্তত পাওয়ার জন্য এখনো আশা করছি। শনিবার বিকাল 3টায় মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছায়। সে অনুযায়ী গাজীপুর জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ অন্যদের রায় কার্যকরের সময় কারাগারে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠি দেয় কারা কর্তৃপক্ষ। সে অনুযায়ী রাত 9টার পর তারা কাশিমপুর কারাগার দুয়ে হাজির হন। কারাসূত্র জানায়, চূড়ান্ত রায় প্রকাশের পরই দণ্ড কার্যকরের প্রস্তুতি নিয়ে রেখেছিল কারা কর্তৃপক্ষ। এর আগে দুপুরে জল্লাদ শাহজাহানের নেতৃত্বে 4 জল্লাদ ফাঁসি কার্যকরের মহড়ায় অংশ নেন। কারাসূত্র জানায়, 2 দিন আগেই ফাঁসির মঞ্চ ও ওই এলাকায় সামিয়ানা টাঙানো সহ আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে রাখে কারা কর্তৃপক্ষ। স্বজনদের সাথে সাক্ষাতের পরপর গোসল ও নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় মীর কাসেম আলীকে। এ সময় মীর কাসেমের কাছে দাফন কোথায় হবে তা জানতে চায় কারা কর্তৃপক্ষ। কারাসূত্র আরও জানায়, রেওয়াজ অনুযায়ী এরপর তওবা পড়ানো শেষে কালো টুপি অর্থাৎ জম টুপি পড়ানো হয় মীর কাসেম আলীকে। পরে জেলারের নির্দেশে 10:35 মীর কাসেম আলীর ফাঁসি সম্পন্ন করেন জল্লাদ শাহজাহান। 10:35 কার্যকর হয়েছে। 10:35 কাশিমপুর জেলখানায় তাকে রায়ের মানে রায় অনুযায়ী তার রায় কার্যকর হয়েছে। ঠিক 10:35 আজকে এই রায় কার্যকর হয়েছে। সিভিল সার্জন মৃত্যু নিশ্চিত করে মৃত্যু সনদ দিলে ফাঁসির মঞ্চ থেকে মীর কাসেম আলীর মরদেহ অ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালা গ্রামে পাঠিয়ে দেয়া হয়। দিদার চৌধুরী, NTV নিউজ, ঢাকা।